ফেলে দেওয়া চা পাতা সংসারের এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায় যা দেখলে আপনি চমকে যাবেন চা কিন্তু আমরা বানিয়ে চা পাতাটা কিন্তু ফেলে দিই এই চা পাতা দিয়ে যে সংসারের কত গুরুত্বপূর্ণ কাজ করা যায় সময়ও বাঁচে এতে খরচও বাঁচে পরিশ্রমও কিন্তু কম হয় আজকাল কিন্তু বাজারে অনেক কিছুই কিনতে পাওয়া যায় আর এটা এসব জিনিস কিন্তু কেমিক্যালে পূর্ণ আমরা সবাই জানি যা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না তো এইসব জিনিস দিয়ে যদি আমরা ঘরে টুকটাক কাজ করে থাকি এতে কিন্তু আমাদের সাশ্রয়ও হবে আবার কিন্তু আমাদের কাজটাও কিন্তু চটপট করে নেওয়া যাবে কেমিক্যাল থেকেও আমরা রেহাই পাবো তো দেখুন এই ধরনেরই কিছু টিপস আজকে শেয়ার করছি এখানে আমি দুই পিস টিস্যু নিয়েছি কেননা এটা চা কিন্তু ভেজা আমরা ফ্রিজে অনেক কিছুই কিন্তু রেখে থাকি রান্না করা খাবার বা কাঁচা শাক সবজি এতে কিন্তু বাজে একটা আষ্টে গন্ধ হয়ে যায় ফ্রিজে সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় এই বাজে গন্ধটা কিন্তু ফ্রিজ খোলার সাথে সাথে যখন নাকে লাগে তখন কিন্তু খুবই একটা অস্বস্তি লাগে তো আমি এভাবে একটু চা পাতা বেঁধে পুটলি করে দেখুন সুতা দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি তো বেঁধে আমি কিছু পুটলি করে নিব আর এই পুটলিটা যদি কয়েকটা পুটলি যদি আমি ফ্রিজে রেখে দিই সহজেই কিন্তু এই গন্ধটা থেকে মুক্তি পেয়ে যাব তো অবশ্যই আশা করি টিপসটা ভালো লাগবে আর এটা অবশ্যই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন এটা কতটা কার্যকরী তা আমি ফ্রিজটা খুলে নিচ্ছি কেননা ফ্রিজে আমরা অনেক কিছুই রেখে থাকি তাই না আর এতে কিন্তু নানা ধরনের ফল বা সবজি রান্না করা খাবার দুর্গন্ধ হয়ে থাকে এটা থেকে আমরা একদম মুক্তি পেতে পারি এ ফেলে দেওয়া চা পাতা দিয়ে তো অবশ্যই একবার ট্রাই করবেন বুঝতে পারবেন এটা কত কতটা কার্যকরী আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো চা পাতা যেটা আমি চা বানানোর পরে চা পাতাটা ধুয়ে অবশ্যই কিন্তু এটাতে চা পাতাটাতে কিন্তু চিনি দুধ মিশ্রিত থাকে তো এই জন্য এটাকে ভালো করে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চা পাতাটা একটা বক্সে বা একটা বাটিতে রেখে দিলে অনেক দিনে চা পাতা কিন্তু অনেকটাই জমে যায় এই চা পাতাটা শুকনো অবস্থায় আমি এখন গাছে দিব আর সবারই কিন্তু আমরা বাসাবাড়িতে কিছু না কিছু একটা গাছ লাগিয়েই থাকি আর এই চা পাতাটা ফেলে দেওয়া চা পাতাটা যদি গাছে দেয় গাছের জন্য যে কতটা উপকারী আপনি একবার দিলেই বুঝতে পারবেন গাছটা একদম সবুজ সুন্দর হয়ে উঠবে তো এই টিপসটা আশা করি ভালো লাগবে আর চা পাতা ফেলবেন না অবশ্যই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন এখানে আমি আরেকটা টিপস শেয়ার করছি এটাও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এটাও কিন্তু চা পাতাটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা চিনি মিশ্রিত তো দেখুন হাতে কিন্তু আমাদের রান্নার পরে অনেকটা আষ্টে গন্ধ থাকে মাছ মাংস ধোয়ার পরে গন্ধটা কিন্তু এতই বাজে লাগে হাতের হাতটা মুখের কাছে নিলেই কিন্তু একদম একটা বাজে গন্ধ লাগে তো এই গন্ধটা কিন্তু আমরা সাবান দিলে অনেক সময় কিন্তু এটা থেকেই যায় তো এই জন্য এই কাজটা করলে কিন্তু দ্রুত এই কার্যকরী একটা ফল পেয়ে যাবেন আর রান্নার পরে কিন্তু আমাদের হলদেটে ভাব থাকে হাতে এইভাবে যদি আমরা চা পাতাটাকে সুন্দর করে মেখে নিই দুইটা হাতে আঙুলের ফাঁকে ভালো করে একটু মেখে হাতটাকে দেখুন হাতের কালারটাও সুন্দর হয়ে যাবে কেননা আমরা রান্না করতে গিয়ে কিন্তু হলুদ মশলা ধরে আমাদের হাতের কালারটা অনেক সময় ডিসকালার হয়ে যায় এইভাবে মেখে যদি আমরা হাতটা ধুয়ে নিই একদম বাজে গন্ধ আর থাকবে না হাতের কালারও সুন্দর হয়ে যাবে দেখুন আমি ধুয়ে নিয়েছি আর কোনো আষ্টে গন্ধ থাকবে না এই টিপসটাও আশা করি ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আরেকটা টিপস আমি শেয়ার করছি তো এখানে কিছু চা পাতা দেখুন আমি এভাবে পুটলি করে নিয়েছি অবশ্যই আজকের চা পাতাটা অর্থাৎ আজকের যে চাটা আমরা বানিয়েছিলাম ওই চা পাতাটা ভেজা ভেজা ভাব তো চা পাতাটাকে আমি একইভাবে টিসু দিয়ে এভাবে পুটলি করে নিয়েছি আর এটা যদি আমাদের যে চোখের চারপাশে কালো কালো দাগ যেটা ডার্ক সার্কেল বলে থাকি আমরা আবার চোখ অনেক সময় ফোলাফলা ভাব এটা কিন্তু একশো পারসেন্ট গ্যারান্টি এটা সুন্দর একটা কাজ দেয় তো এটাকে যদি চোখের পাশ চারপাশে এভাবে কিছুক্ষণ রেখে আপনি এটার করে নিতে পারেন চোখের চারপাশে এভাবে বসিয়ে এতে কিন্তু একদম সুন্দর একটা কার্যকারী রেজাল্ট পেয়ে যাবেন আজকাল কিন্তু কেমিক্যালে পূর্ণ বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো এগুলোর চাইতে যদি আমরা এই যে ঘরে থাকা ফেলে দেওয়া এইসব জিনিস দিয়ে করে থাকি এতে কিন্তু খারাপ কিছুই হবে না ভালো ছাড়া এটা তো বুঝতেই পারছেন কেন এখানে কোনো ভেজালের কিছুই নেই তো অবশ্যই এই টিপসগুলি শেয়ার করবেন আশা করি ভালো লাগবে